উঠে এই দিয়ে স্কুল যাওয়ার জন্য দেখি ওট কি ঠান্ডা আজকে তুমি মাখানি বাপা মাখানি দাঁড়া মাখি দিচ্ছি এখনো কেউ আসেনি বাস স্ট্যান্ড খালি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তিসান্দ্রবনের একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো অনেকদিন পরে আবার ব্লগ স্টার্ট করেছি আশা করছি সবাই খুব খুব ভালো আছেন তো আজকে সকাল থেকে একদম ব্লগ স্টার্ট করেছি ডোডো বেরিয়ে গেল স্কুলে তারপর এরপরে বাবা আবার বেরোবে অফিসে তো চলুন আজকের ভিডিওটা দেখতে থাকুন বাড়ির কাজকর্ম নিয়ে আজকের ভিডিওটা করছি তো চলুন ভিডিওটা দেখতে থাকুন তো এক সাইডে বসেছি ছোলা সেদ্ধ এটা বাবা মুড়ি দিয়ে খাবে ছোলা সেদ্ধটা আর বর বললো ময়দা রুটি খেয়ে যাবে অফিসে আজকে তো ওর জন্য বানাচ্ছি ময়দা রুটি মানে আমরা সবাই ময়দা রুটি খাবো আজকে আর এই শীতকালে না ময়দা রুটিটা খুব ভালো লাগে গুড় দিয়ে খেতে দারুণ লাগে এমনিতে তো গুড় থাকে না রুটি দিয়ে মানে সরি চিনি দিয়ে আমরা খাই তো হাজব্যান্ডটা একজন অফিস কলিগ তো উনি একটু গুড় দিয়েছিলেন তো যে গুড়টা আছে তো ওইটা দিয়ে আজকে সবাই মিলে খাবো ময়দা রুটি তো এই যে রুটি বানানো হয়ে গেছে মানে চলছে আর বরকে এখন দিচ্ছি এই যে গুড় তো এটা এখনো ব্রেকফাস্ট করবে তো বেশ বেলা হয়েছে অনেকটাই চলে এসেছি কিচেনে আর রান্নাটা আগে অল্পের মধ্যে করেছি মানে শর্টে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো যাই হোক এখানে যে কুমড়ো টুমড়ো দিয়ে কুমড়ো শিম বিন আর একটু মূলো তো সব রকমের সবজি অল্প অল্প ছিল তো সব রকম দিয়ে একটু ঘন্ট মতো করেছি আলু দিয়েছি টমেটো দিয়েছি আদা দিয়েছি আর আটা বাটা আর পাঁচ ফোড়ন দিয়ে একটু ঘন্ট মতো করেছি আর এটা হচ্ছে ভোলা মাছ এই ভোলা মাছটা খুব সুন্দর স্বাদ ছিল মানে খুব টেস্টি ছিল মাছটা তো একদিন করেছিলাম পুরোটাই ভাজা করে রেখেছিলাম তো আজকে আবার ঝাল মাছ করেছি এই যে কিছুটা আগে করেছিলাম আর আজ কিছুটা করে দিচ্ছি তো এই ভোলা মাছটা খুব ভালো টেস্ট ছিল বড় সাইজের ছিল অনেকটা বেশ লাল লাল করে ঝোলটা ভোলা মাছের ঝোল খেতে খুব ভালো লাগে আলু দিয়ে আর এখানে করেছি হচ্ছে টক এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে তেঁতুলের টক কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তেঁতুলের টক তো এই টকটা না সত্যি খেতে কিন্তু দারুণ লাগে মানে অদ্ভুত লাগে খেতে আর আমার হাজব্যান্ড তো এটা খেতে খুবই পছন্দ করে ও আবার ফ্রিজে রেখে দিতে বলে তো দু তিন দিন ধরে অল্প অল্প করে এটা খাওয়া যায় আর টক বা চাটনি যে কোনো এই সব টাইপের খাবারগুলোকে সবসময় পাথরের বাটি কি কাঁচের পাত্রের মধ্যে রাখা উচিত তো যাই হোক এখন যাব স্নান টান করবো ডোডো চলে এসেছে ওকেও স্নান দান করাবো তো পুজো দেওয়ার কাজ কমপ্লিট এখানে একটাই জমা ফুল ফুটেছিল আজকে গাছে আর এখানে হচ্ছে তিলের সন্দেশ ডোডো এসে গেছে স্কুল থেকে এসে ডোডোর স্নান করা সব হয়ে গেছে এখন ডোডো আর খাবে চেয়ারটাকে সরিয়ে এখানে সাইকেল চালাচ্ছি চল খাবি চল এবার তো আজকে দুপুরে যে রোদের মধ্যে হারমোনিয়ামটাকে একটু রোদে দিয়েছিলাম হারমোনিয়ামকে রোদে দিলে একটু ভালো থাকে হারমোনিয়ামটা তার সাথে এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন তো এটাকে ভালো করে আজকে ব্রাশ ফ্রাশ দিয়ে পরিষ্কার করেছি সাবান দিয়ে পরিষ্কার করেছি তো পরিষ্কার করে এটা এমনি ছিল জাস্ট টুকটাক হাতের কাছে জিনিসগুলো এতে থাকতো মোবাইল ফোন চার্জার এইসব জিনিসগুলো লাইট ফাইটগুলো থাকতো তো আজকে এটাকে ভালো করে পরিষ্কার করে ডোডোর শীতের এত পোশাক বেরিয়েছে যে কোথায় রাখবো খুঁজে পাচ্ছি না তো যার জন্য ভাবলাম যে শীতের পোশাকগুলো আপাতত এখানেই থাক তো শীত কমে গেলে তো তারপরে আবার এগুলোকে গুটিয়ে ঢুকিয়ে আলমারির মধ্যে ঢুকিয়ে দেবো অবশ্য আলমারির মধ্যে আর ঢোকানোর দরকার হবে না কারণ এবছর ও পড়লেই তারপরে এগুলো ছোট হয়ে যাবে তো ছোট হয়ে গেলে ওর পোশাকগুলো আমি আবার কাউকে দিয়ে দিই তো মানে ছোট হয়ে গেলে আবার কাউকে দিয়ে দেবো তো আলমারিতে আর ঢোকানোগুলো দরকার হবে না জাস্ট ও এবছরই পড়বে ওগুলো তো যাই হোক এগুলো এখন ওই এর মধ্যে ঝুড়িটার মধ্যে গুছিয়ে রাখছি কারণ শীতের জিনিস এত বেরিয়েছে কোথায় রাখবো এদিক ওদিক সবসময় হাতের কাছে লড়লড় করে আর ঘরও অগোছালো হয় দেখতেও সত্যি ভীষণ বিরক্তি লাগে হ্যালো বন্ধুরা গুড আফটারনুন এখন বিকেল 4:30 মতো বাজে আর ডোডো দেখুন বিকেল হতে একদম সাইকেল নিয়ে রেডি হয়ে গেছে ওকে এখন বেড়াতে নিয়ে যেতে হবে ঘুরতে নিয়ে যেতে হবে আর আজকে এখন ভালোই ঠান্ডা পড়ে গেছে
তো বিকেলে একটু ঘুমিয়েছিলাম, ডোডো একটু ঘুমিয়েছিল, আমি ঘুমিয়েছিলাম, তো উঠে ডোডো বায়না ধরেছে, বিস্কুট তো খাওয়া হয়ে গেছে উঠেই, ও এখন ও বায়না ধরেছে, ওকে নিয়ে নাকি একটু ঘুরতে যেতে হবে। তো যাই হোক, ওকে একটু বেরিয়ে নিয়ে আসি, চিৎকার করছে অনেকক্ষণ ধরে চলো চলো করে, তো এখন না গেলে ও খুব রাগ হয়ে যাবে, তো একটু ঘুরে নিয়ে আসি, ঘুরে নিয়ে এসে তারপরে ওকে পড়াতে বসাবো। তুই পাপড়টাকে সব খেয়ে নিলি না চটচট করে, বদমাস, বদমাসের জন্য এনেছি যে নারায়ণ গুড়ের সন্দেশ, কত সুন্দর মিষ্টি, ও সে সন্দেশটা খাবে না, সেটা রেখে দিয়ে ওর পাপড়টাকে আগে ভাগে খাওয়া হয়ে যাচ্ছে, খারাপ জিনিস যেটা সেটাই ওকে খেতে হবে। শীতকালে নলের গুড়ের মানে রসগোল্লা গুলো এত ভালো লাগে খেতে, আমার তো দারুণ লাগে, এখানে তো পাওয়া যায় না, তো এটা হাজবেন্ডের একজন কলিগ, তো উনার মিসেস এসেছেন, তো উনি এটা নিয়ে এসেছেন, তো খুব সুন্দর, এখন যা খেতে ভালো লাগে। তো ডোডো এটা মিষ্টি একদম পছন্দ করে না, অবশ্য ডোডোকে আমি প্রথম থেকে ওকে মিষ্টি খাওয়ানো অভ্যাস করিনি, তো যার জন্য ও মিষ্টি খায় না একদম, তো মাঝে সাঝে একটু ওই যে ভালো ভালো যেগুলো ভালো টাইপের যেগুলো মিষ্টি, তো বাবার বাড়ি গেলে বাড়িতে ওদিকেই ভালো মিষ্টি পাওয়া যায়, তো ওখানে গেলে যদি ওকে ভালো ভালো মিষ্টি খাওয়া হয় ও খেতে চায় না, যেহেতু ওর অতটা অভ্যাস নেই। না তো আপাতত চায়ের বসরা নিয়ে বসেছি, আর চাটা খাওয়া হয়ে গেলে ডোডোকে একটু পড়াশোনা করাবো, আর পাশে যে হারমোনিয়ামটা রাখা আছে তো ওটাকে আজকে নিয়ে যাবো একটা দোকানে, নিয়ে গিয়ে ওর কভারটা ভালো করে বানাবো, কারণ ওর উপরে আমি একটা পর্দা লাগিয়ে রাখি, কিন্তু পর্দা থাকলেও কি হয় মানে কোনো না কোনো ভাবে প্রচুর ডাস্ট জমে যায়, কিন্তু একটা কভার ঠিকঠাক থাকলে তাহলে ডাস্ট জমে না, আর অবশ্য একটা কভার ছিল তো কভারটা না ছিঁড়ে গেছে, কিছু কিছু জায়গায় কাটা ফাটা হয়ে গেছিলো, তার জন্য আমি কভারটাকে ফেলে দিয়েছি, তো সেই জন্য একটা কভার বানাতে যাবো একটু মার্কেটে হচ্ছে, তো যাই হোক এখন আপাতত রাখছি, রেখে ডোডোকে একটু ভালো করে পড়ি। তো এই যে বর অফিস থেকে আসা মাত্রই আমরা চলে এসেছি মার্কেটে, এই মানে হারমোনিয়ামের কভারটা বানাবো, আর তার সাথে বর ওখানে কি সব জিনিসপত্র কেনাকাটা করছে। দেখুন বন্ধুরা, এসেছি মার্কেটে, এসেছি কিছু কাজে, কিছু কাজে মার্কেটে ঢুকা মানে ব্যাস ডোডো দেবে, চিকেন খাচ্ছি, চিৎকার লাগে দেবে, আমি চিকেন খাবো, তুই কে করেছিস, আমি তুই, আমি তুই ডোডো, ডোডো কি দেখতে বলো, চিকেন আইটেম ভালো করো, তো এখন এই যে অর্ডার করেছি চিকেন, যাও অনেকক্ষণ বাদেই এলো, প্রায় আধ ঘন্টার মতো বসেছিলাম, তো চিকেন পকোড়া প্রথমে খাওয়া ভাবছিলাম, তো বললো যে চিকেন পকোড়া নাকি একটু লেট হবে, তো যার জন্য চিকেন চাউটাই অর্ডার করলাম, আর আজকে চাউটা কিন্তু খুব ভালো বানিয়েছে, মানে খুব সুন্দর হয়েছে, টেস্টটা ভীষণ ভালো করেছে চাউটা, তো যাই হোক আজকে এত পরিমাণে চাউ খেয়েছি, চিকেন খেয়েছি যে এখানে পুরো পেট ভরে গেছে। আমার ডিনার তো এখানেই কমপ্লিট হয়ে গেছে, আর বাড়ির জন্য নিয়ে গেছিলাম একটু ডাল ফ্রাই, মানে এক প্লেট ডাল ফ্রাই আর রুটি, তো ওটাই রাতে মানে সবাই খেয়েছে অল্প অল্প করে, আর আমি আর কিছুই খাইনি, আমি আমার এখানেই মানে খেয়ে পেট ভরে গেছে একদম। তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশান আমার চ্যানেলের জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো চলুন সবাই খুব খুব ভালো থাকুন, সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, আর নেক্সট ভিডিও চেষ্টা করবো আরও আরও ইন্টারেস্টিং হওয়ার জন্য, যাতে আপনাদের খুব খুব ভালো লাগে, সবাইকে জানাই শুভরাত্রি, আর এই যে ডোডো দেখুন কত এনজয় করে খাচ্ছে, তো শুধু ডোডো না আমরা সবাই খুব এনজয় করে খাচ্ছি, আর আজকের খাওয়াটা সত্যি খুব খুব ভালো হয়েছিলো।